হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি ঘরে বসে কিভাবে পারফেক্টলি মিষ্টি দই বানানো যায় সেই দই রেসিপিটা শেয়ার করব। অ্যান্ড পুরো ভিডিওটা দেখলে আপনারা আমার রেসিপিটা সুন্দরভাবে দেখতে পারবেন। অ্যান্ড আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমেছে, সো আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি দই বানিয়েছি। প্রথমে হচ্ছে আমি দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যাতে ভালো মতো ঘন হয়। আমি হচ্ছে 1.5 কেজি দুধকে 1 কেজি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ঘন করার পরে আমি চিনি অ্যাড করে তারপর ভালো মতো এটাকে আরও ঘন করতে হবে। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন। এখন হচ্ছে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। দুধটা ঘন হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একটা পাত্রে ঢেলে রেখেছি, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর একদম গরমও না, আবার একবার ঠান্ডাও হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি একটা পাত্রে দই নিয়েছি। এই দইটাই কিন্তু দুধটাকে আমি যেটা জাল দিয়েছি সেটাকে জমাবে। অ্যান্ড দইটাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম পানি না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি দইটাকে মিক্স করব। মোটামুটি দুধ কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে দইটা মিক্স করে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ভালো মতো ব্লেন্ড না করলে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে দইটা কিন্তু ভালো জমবে না। এর জন্য বিটার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে, একবারে বেশি গরমও রাখা যাবে না দুধ, আবার একবারে ঠান্ডাও হওয়া যাবে না। হাতে সহ্য আঙুল দিয়ে একটু টেস্ট করে নিতে হবে যে আঙুলে সহ্য হয় এরকম টাইমে হচ্ছে দইটাকে ঢেলে তারপর ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ছোটো ছোটো পাত্রে আমি এরকম ঢেলে নিচ্ছি। আর এখন ঢেলে নেওয়ার পর এটাকে আমি হচ্ছে সারা রাত একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। অ্যান্ড এখন হচ্ছে সকালবেলা আমি এটাকে বের করেছি, 8-9 ঘন্টা হচ্ছে এটাকে আমি রেখে দিয়েছিলাম ঢেকে। এখন হচ্ছে জমে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এটাকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হচ্ছে দইটা জমেছে, এত পারফেক্টলি জমেছে আর খেতেও খুবই টেস্ট হয়েছে। ঠিক আছে, আমি চামচ একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুইটার ঘনত্বটা কেমন হয়েছে। ওকে, একদম পারফেক্টলি কিন্তু দইটা জমে গিয়েছে। অ্যান্ড আমি কিন্তু এটাকে 8 থেকে 9 ঘন্টা রেখেছিলাম খুব ভালোভাবে, কিন্তু এটাকে পাত্র দিয়ে ঢেকে তারপর যত মোটা টাল দিয়ে ঢেকে রাখতে হবে। মানে আমি যেভাবে করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এরকম 9 ঘন্টা রাখলেই যথেষ্ট, 8 থেকে 9 ঘন্টার মধ্যে সারা রাত। ঠিক আছে, আমি 12টায় রেখেছিলাম, সকাল 9টায় হচ্ছে এটাকে বের করেছি। দেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গিয়েছে। এখন হচ্ছে আয়াতকে দিয়ে দিয়েছি, আয়াত টেস্ট করছে। আমার সব খাবার হচ্ছে টেস্ট করা আয়াত, ফার্স্টে আয়াতকে দিই। আয়াত খুব মজা করে খাচ্ছে দই। অ্যান্ড সব আপুদের ভাইয়াদের আমার রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে রাখবেন, সাথে অবশ্যই পেজে ফলোয়িং দিতে ভুলবেন না।